হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমাদের দার্জিলিং এর সেকেন্ড ডে। তো এখন বাজে হচ্ছে ভোর 3:30, আর এখন আমরা যাব হচ্ছে টাইগার হিলে। তো এই জন্য উঠে পড়েছি, আর আমাদের গাড়ি আসবে 4:30, 4:30, মানে মোট কথা 4:30-এর মধ্যে আমরা বেরোবো। তো আমার তাকাতে পারছি না, বিশাল ঘুম পাচ্ছে, ও তো উঠে গেছে, আর মামামও ঘুমাচ্ছে। তো উঠে ফ্রেশ হয়ে নি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি সবাই, এখন বেরোবো টাইগার হিল। সব রেডি হয়ে গেছে, আর আমার মামামা উঠে গেছে, ও যাবে টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, ও উঠে বলেছে। তো চলো ওখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে, চলো চলো। তো ফ্রেন্ডস, এখন ভোর 4:00 বাজে। এই 4:00 বেরিয়ে পড়েছি টাইগার হিলের উদ্দেশ্যে। তো রাস্তাঘাট দেখো কেমন অন্ধকার, ভয়ও লাগছে, চারধার জঙ্গল। এও বলছে এই জঙ্গল থেকে এই বেরিয়ে আসবে, এ বলছে ওই বেরিয়ে আসবে। তাই হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছি, চলো। এই যে এখানে একটু জ্যাম লেগে গেছে, কারণ যত তাড়াতাড়ি যেতে পারবে ততই ভালো। তো মোটামুটি জ্যাম লেগে গেছে, এখন জ্যাম ক্লিয়ার হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসেছি টাইগার হিলে। তো দেখো ভিউটা একবার। তো ফ্রেন্ডস, অন্ধকারে কাঞ্চনজঙ্ঘাটা দেখো দূর থেকে কি সুন্দর লাগছে। এবার যখন আলোটা উপরে পড়বে তখন দেখাবো, দেখবে কি সুন্দর লাগছে। ফটো কেউ তুলছিস? হ্যাঁ হ্যাঁ, এটাই হবে না ফটো। Thank you.
সানরাইজ দেখা হয়ে গেছে আর কাঞ্চনজঙ্ঘাও দেখে নিয়েছি। দারুণ দারুণ। আর তেমনই হাওয়া, ঠান্ডা, মানে দারুণ বলার নেই। তো ভিডিওটা এই অবধি। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে যখন যখন আমরা ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তো আমাদের পাশে থেকেও সাপোর্ট করো, যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও করতে পারি। নেক্সট ভিডিও আবার পরে দেব, ততক্ষণের জন্য বাই বাই।